नमस्कार बंधुरा, माय एस्ट्रोलॉजी चैनले आपनादेर स्वागत। आमी प्रद्युत आचार्य। एई भिडियोते आमी आपनादेर संगे एकजन भद्र महिलार हातेर रेखार विचार विश्लेषण करे देखाबो। हातेर रेखार विचार विश्लेषण करबार जन्य आमी जे भद्र महिलार हातेर छवि निएछि तार बर्तमान बयस हलो 26 बछर। एई हातेर भालो मंद शुभ अशुभ समस्त विषय आपनादेर संगे आलोचना करब। हातेर रेखा सम्बन्धे भालोभावे जानते भालोभावे बुझते भिडियो अवश्यई पुरो देखबेन। हाथेर रेखा विचार विश्लेषण करबार जन्य आमी भद्र महिलार बाम हातेर छवि निएछि, कारण कोनो महिलार हातेर रेखार विचार विश्लेषण करते गेले अवश्यई तार बाम हातेर रेखार विचार विश्लेषण करते हय। किन्तु जदि कोनो कर्मठ महिला हय सेक्षेत्रे तार बाम हातेर पाशापाशि डान हातेर रेखारो विचार विश्लेषण करे देखते हय। सबार प्रथमे आमी बाम हातेर रेखार विचार विश्लेषण करे देखाबो। हातेर रेखा विचार करबार जन्य आमी जे हाथ छवि नियेछि हाथ किन्तु बेश खानिकटा लम्बा प्रकृतिर। आगेर अनेक भिडियोतेई आपनादेर संगे आलोचना करेछि जादेर हाथेर गठन लम्बा धरनेर हय तारा किन्तु बेश चिंताशील प्रकृतिर मानुष हय। एरा खूब बेशी विचार विश्लेषण करे एबं एदेर जीवने चिंता लेगेई थाके, से शुभ चिंता होक बा दुश्चिंता। आमी जे हाथेर छवि नियेछि एई हाथेर मध्ये सबथेके प्रभावशाली क्षेत्र हलो बृहस्पतिर क्षेत्र। बृहस्पतिर क्षेत्र दिके देखले बुझते पारबेन बृहस्पतिर क्षेत्र किन्तु बेश बड़ सड़ो एवं बेश मांसल धरनेर। बृहस्पतिर क्षेत्रे एकटी क्रस चिह्न गठन होयेछे फले बृहस्पतिर क्षेत्र किन्तु आरो बेशी शक्तिशाली होयेछे। बृहस्पतिर आंगुल रविर आंगुलेर तुलनाय किंचित लम्बा किन्तु बृहस्पतिर आंगुल शनिर आंगुलेर दिके झुके गेछे। हातेर आंगुलगुलो जे आंगुलेर दिके झुके जाबे धरे निते हबे सेई ग्रहेर द्वारा अन्य ग्रहगुलो प्रभावित। अर्थात এই হাতে শনির আঙ্গুলের দিকে কিন্তু সমস্ত আঙ্গুল ঝুঁকে গেছে, তাই শনির দ্বারা এই গ্রহগুলো প্রভাবিত। বৃহস্পতি জ্ঞান বুদ্ধি এবং উচ্চ আকাঙ্ক্ষা অহংকার লিডারশিপ টিচারশিপ কোয়ালিটির কারক গ্রহ। বৃহস্পতির ক্ষেত্র ভালো হওয়ার কারণে বৃহস্পতির গুণাবলীগুলো এনার মধ্যে যথেষ্ট আছে, এছাড়াও লিডারশিপ টিচারশিপ কোয়ালিটি এনার মধ্যে যথেষ্ট আছে। বৃহস্পতির ক্ষেত্র সুন্দর। বৃহস্পতির আঙুল রবির আঙুলের থেকে তুলনামূলকভাবে একটু লম্বা, তাই এনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এবং আমিত্ব স্বভাবটা একটু বেশি প্রকাশ এনার মধ্যে পাওয়া যাবে। এছাড়াও বৃহস্পতির ক্ষেত্র থেকে মস্তিষ্ক রেখা শুরু হয়েছে। হাতের প্রধান কোনো রেখা যে ক্ষেত্রে থেকে শুরু হয় সেই ক্ষেত্রের গুণাবলী ধারণ করে এবং যেই ক্ষেত্রে গিয়ে শেষ হয় সেই ক্ষেত্রের গুণাবলী ধারণ করে। অর্থাৎ এর ফলে বৃহস্পতির ক্ষেত্রও শক্তিশালী হয়েছে এবং বৃহস্পতির ক্ষেত্র থেকে শুরু হয়ে মঙ্গলের ক্ষেত্রে প্রবেশ করার কারণে মঙ্গলের ক্ষেত্র এবং আরেকটি শাখা চন্দ্রের আপার ক্ষেত্রের দিকে যাওয়ার কারণে চন্দ্রের আপার ক্ষেত্রও কিন্তু শক্তিশালী হয়েছে। কিন্তু এই হাতে চন্দ্রের ক্ষেত্র যথেষ্ট দুর্বল প্রকৃতির। চন্দ্র হলো মনের কারক, চন্দ্র কল্পনার কারক, চন্দ্র দূরদৃষ্টিতার কারক। এনার হাতে চন্দ্রের ক্ষেত্র একটু দুর্বল হওয়ার কারণে এনার মধ্যে চিন্তা থাকলেও সেই চিন্তা দুশ্চিন্তায় পরিণত হয়েছে। অর্থাৎ এনার মধ্যে কল্পনা শক্তি থাকলেও সেই কল্পনা কিন্তু দুশ্চিন্তায় পরিণত হয়েছে, অর্থাৎ সেই কল্পনা ভয় সঞ্চার করে। এনার মনের মধ্যে অত্যাধিক ভয় এনার ভবিষ্যৎ নিয়ে বা জীবনযাপনের ভাবনা সম্পর্কে। মঙ্গল হলো বল বীর্য যুক্তি সাহসের কারক গ্রহ। মঙ্গলের পজিটিভ ক্ষেত্র এনার যথেষ্ট সুন্দর সুগঠিত, তাই মঙ্গল হলো যুক্তির কারক গ্রহ। যেহেতু আর মস্তিষ্ক রেখা মঙ্গলের ক্ষেত্রে এসে শেষ হয়েছে সেই কারণে ইনি কিন্তু যথেষ্ট যুক্তিবাদী এবং বৃহস্পতির ক্ষেত্র থেকে শুরু হওয়ার কারণে এনার মধ্যে কিন্তু অহংকারও যথেষ্ট পরিমাণে আছে। অর্থাৎ মঙ্গলের জ্ঞান বুদ্ধি এবং চন্দ্রের কল্পনাকে বৃহস্পতির প্রতিবাদ দ্বারা বাস্তবে রূপান্তরিত করবার ক্ষমতা কিন্তু এনার মধ্যে আছে। কিন্তু ইনি একটি এগ্রেসিভ ধরনের, অর্থাৎ হঠাৎ করে রেগে যায়, কারণ মঙ্গলের সাহস এনার মধ্যে যথেষ্ট আছে, তাই রেগে গিয়ে মুখের উপরে ইনি বলে দেওয়ার সাহস রাখেন। মঙ্গলের নিম্ন ক্ষেত্র, এখানে কিন্তু নিম্ন ক্ষেত্র এটাকে রাহুর ক্ষেত্র বলা হয়, এই ক্ষেত্রটা যথেষ্ট অশুভ। এই ক্ষেত্র থেকে বিচার করা হয় মানুষের হতকারিতা, মানুষের চট করে কিছু বলে দেওয়ার প্রবণতা, অর্থাৎ রিয়্যাক্ট করার প্রবণতা। এবং এই ক্ষেত্র খারাপ থাকলে জমিজমা সংক্রান্ত মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা জীবনে হতে পারে। এই কারণে ইনি কিন্তু যথেষ্ট এগ্রেসিভ ধরনের, অর্থাৎ ইনি মুখের উপরে যে কোনো কথা বলে দিতে পছন্দ করেন আর এনার মধ্যে জ্ঞানও যথেষ্ট আছে।
কিন্তু ইনি কথা বলার সময় বা রেগে গেলে এনার বডি ল্যাঙ্গুয়েজ খুব একটা ভালো থাকে না। এছাড়াও আরও কিছু কারণ আছে, যেমন আয়ু রেখা ও মস্তিষ্ক রেখা যদি অনেকটা গ্যাপ হয়ে শুরু হয় তাহলে তাদের মধ্যে কিন্তু সাহস খুব বেশি হয় এবং এদের মধ্যেও কিছুটা এগ্রেসিভ স্বভাব থাকে, অর্থাৎ রিয়্যাক্ট করার মানসিকতা থাকে। হাতে আয়ু রেখা যদি একই ধারায় নেমে আসে তার জীবন কিন্তু একই রকমভাবে চলে অনেকটা, কিন্তু এই হাতে আয়ু রেখা দেখুন অনেক জায়গায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে। যেমনি এখানে আয়ু রেখা শুরু হয়েছে একেবারে শৃঙ্খলা আকৃতি হয়ে, এখানে খুব অস্পষ্ট এবং শৃঙ্খলা আকৃতিভাবে আয়ু রেখা শুরু হয়েছে, এখান থেকে ঢুকে গেছে আবার শুক্রের ক্ষেত্রের মধ্যে, আবার এখান থেকে শুরু হয়ে নিচে অনেকগুলো শাখা প্রশাখা সৃষ্টি করেছে। তো যাদের আয়ু রেখা নিচের দিকে দুভাগে ভাগ হয়ে যায় তাদের জীবন সংঘর্ষপূর্ণ হয়। এছাড়াও এনার আয়ু রেখা ছিন্ন হওয়ার কারণে এনার জীবনে কিন্তু নানান রকম জটিলতা বা সমস্যা ভোগ করতে হবে, এবং আয়ু রেখা শুক্রের ক্ষেত্রে প্রবেশ করার কারণে আয়ু রেখা স্বাস্থ্যের বিষয়েও কিছুটা নির্দেশ করে, এবং মঙ্গলের ক্ষেত্র খারাপ হওয়ার কারণে এনার কিন্তু গাইনি রোগের সমস্যা একটু দেখা যাবে। হাতে হৃদয় রেখা, হৃদয় রেখাই মানুষের হৃদয়ভিত্তিক দিকগুলো নির্দেশ করে, প্রেম প্রীতি ভালোবাসা আবেগ অনুভূতি সমস্ত কিছু হৃদয় রেখা থেকে নির্দেশ করে। তো এনার হাতে হৃদয় রেখা খুব ভালো না হওয়ার কারণে একটু জুম করে দেখালে আপনারা বুঝতে পারবেন, ইনি কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা আবেগ অনুভূতি এই সমস্ত কিছু দিয়ে অনেকটাই বঞ্চিত হবে, এবং হৃদয় রেখা থেকেই দাম্পত্য জীবনের সুখ দুঃখের বিচার করা হয়। এই হাতে হৃদয় রেখা দেখুন বেশ ছিন্ন ভিন্নভাবে তৈরি হয়েছে, এখান থেকে এইভাবে গেছে, এখান থেকে এইভাবে, আবার এখান থেকে এইভাবে, আবার এইভাবে, ঠিক এইভাবে ছিন্ন ভিন্নভাবে হৃদয় রেখা শুরু হয়েছে। হৃদয় রেখা যদি ভালো না গঠন হয় তাহলে সে কিন্তু মানে অন্যের ভালোবাসা থেকে যথেষ্ট বঞ্চিত হয়, এবং দাম্পত্য সুখেরও কিন্তু হানি হয়। এই কারণে এনার কিন্তু একটু এগ্রেসিভ স্বভাবকে যতটা সম্ভব কন্ট্রোল করতে হবে, এর জন্য ইনি মেডিটেশনের সাহারাও নিতে পারেন, মেডিটেশন করে খুব ভালো ফল পাওয়া যাবে, কারণ এনার সাহস এনার প্রতিভা এনাকে কখনোই চুপ করিয়ে রাখবে না, কারণ বৃহস্পতির যে জ্ঞান এনার মধ্যে যথেষ্ট আছে। তাই স্বামীও যদি কোনো ভুলভাল কিছু বলে বা যুক্তি ছাড়া কথা বলে ইনি কিন্তু চট করে রিয়্যাক্ট করে ওঠার প্রবণতা এনার মধ্যে থাকবে, এই প্রবণতা এনাকে ত্যাগ করতে হবে, তাহলেই কিন্তু এনার দাম্পত্য জীবন কিছুটা ভালো যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা থাকবে। এমনিতে শনির ক্ষেত্র যথেষ্ট সুন্দর, সুগঠিত শনির ক্ষেত্রে সুন্দর একটি ভাগ্যরেখা দেখা যাচ্ছে। শনিকে ভাগ্যপতি বলা হয় বা কর্ম ফলদাতা বলা হয়। শনির ক্ষেত্রে যে ভাগ্যরেখা দেখা যাচ্ছে একদম সুন্দর সুগঠিত, কোনো অশুভ রেখা এই রেখাটিকে কাটেনি, অর্থাৎ ওই অংশের ফল কিন্তু এ যথেষ্ট ভালো পাবে। কিন্তু শনির ক্ষেত্রে যে রেখা গেছে সেই রেখাটি উঠেছে একদম কেতুর ক্ষেত্রের থেকে, এই কেতুর ক্ষেত্র থেকে উঠে এইভাবে চলে গেছে। তো এখানে কিন্তু অনেক কাটাকুটি আছে বা অনেক অন্য রেখা দ্বারা, অশুভ রেখা দ্বারা রেখাটা কেটে গেছে, যেই কারণে ভাগ্যরেখায় যদি কোনো অশুভ রেখা দ্বারা কেটে যায় তাদের ভাগ্যে কিন্তু বিভিন্ন রকম সমস্যা বা জটিলতা হয়। তো এনার জীবনেও বেশ কিছু জটিলতা ভোগ করতে হবে, কিন্তু উপরের ক্ষেত্রে শনির যে ভাগ্যরেখা আছে এই রেখার ফল কিন্তু ইনি যথেষ্ট ভালো পাবে, অর্থাৎ নানা রকম সমস্যার মধ্যে থেকেও ইনি শেষে যে পরিণাম হবে তা কিন্তু এনার ভালোই হবে। এনার একটি প্রশ্ন, এনার চাকরি হবে কি না? দেখুন, চাকরি হতে গেলে দুটো ক্ষেত্র ভালো হতে হয়, বিশেষ করে সরকারি চাকরি হতে গেলে। ইনি বর্তমানে বিএড করছে, সরকারি চাকরির প্রধান কারক গ্রহ হলো বৃহস্পতি, বৃহস্পতির ক্ষেত্র এনার যথেষ্ট সুন্দর সুগঠিত আছে। দ্বিতীয় কারক গ্রহ হলো রবি, রবির ক্ষেত্রও কিন্তু এনার যথেষ্ট ভালো ছিল, কিন্তু একটি রেখা রবি রেখাকে কেটে দিয়েছে, ফলে রবির ক্ষেত্রে একটি ক্রোশচিহ্ন সৃষ্টি হয়েছে। রবির গুণাগুণ বা রবির ফলাফল কিন্তু এখানে খুব বেশি পাওয়া যাবে না, তাই রবির ক্ষেত্রে এই ধরনের ক্রোশচিহ্ন থাকলে কর্মপ্রাপ্তি হতে খুবই সমস্যার সৃষ্টি হয়। এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন সমালোচনার সম্মুখীন হতে হয়, সামনাসামনি কেউ সমালোচনা না করলেও পিছনে সমালোচনা করছে এটা কিন্তু অনুভব করা যায়, অর্থাৎ হঠাৎ করে অপযশ বা বদনামের সম্মুখীন হতে হয়। এনার হাতে শুক্রের ক্ষেত্র থেকে একটি রেখা চন্দ্রের ক্ষেত্রে প্রবেশ করেছে, এটা শুক্র এবং চন্দ্রকে একটি কানেকশন করেছে। শুক্র হলো সৌন্দর্যের কারকগ্রহ, চন্দ্র হলো কল্পনার কারকগ্রহ বা ভাব আবেগের কারকগ্রহ। এর সঙ্গে এনার হাতের আঙুলগুলোও কিন্তু বেশ সূচাগ্র ধরনের, যাদের হাতের আঙুল সূচাগ্র ধরনের হয় তাদের কিন্তু গান বাজনা সঙ্গীত বা অভিনয় ইত্যাদির দিকে একটু ঝোঁক থাকে, এরা নিজেরা না করলেও এগুলো যথেষ্ট ভালোবাসে। এনার মধ্যেও কিন্তু
এই প্রবণতাটা যথেষ্ট পরিমাণে আছে। বুধের ক্ষেত্র অনেকটা লোসেট, একে বলা হয় লোসেট মার্কারি, কারণ রবির ক্ষেত্র থেকে অনেকটা নিচের থেকে বুধের ক্ষেত্র গঠিত হয়েছে। লোসেট হলেও বুধের ক্ষেত্র কিন্তু যথেষ্ট শক্তিশালী। বুধের ক্ষেত্র রবির ক্ষেত্র পর্যন্ত গেলে তাদের কমিউনিকেশন ক্ষমতাটা খুব ভালো হয়। এনার যেহেতু রবির ক্ষেত্র থেকে অনেক নিচে আছে রবির পর্বের থেকে, তো এনার কমিউনিকেশন ক্ষমতা কিন্তু একটু কম থাকবে, অর্থাৎ খুব বেশি মানুষের সঙ্গে এনার যোগাযোগ থাকবে না। কিন্তু যাদের সঙ্গে যোগাযোগ থাকবে ইনি সম্পর্ক ধরে রাখার বা টিকিয়ে রাখার চেষ্টা করবে। এই হাতে চন্দ্রের ক্ষেত্রে বেশ কিছু ভ্রমণ রেখা দেখা যাচ্ছে। এই ধরনের ভ্রমণ রেখা মানুষকে ভ্রমণের বহুত সুযোগ সুবিধা করে দেয় এবং ভ্রমণের থেকে কিছু উপার্জন হওয়ারও সম্ভাবনা থাকে, অর্থাৎ ঘুরতে গিয়ে লাভ হওয়ারও সম্ভাবনা থাকে। হাতে বেশ কিছু রাহু রেখা, এই ধরনের রাহু রেখা কিন্তু কর্মজীবনে এবং দাম্পত্য জীবনে বা পারিবারিক জীবনে বেশ কিছু সমস্যার সৃষ্টি করে। এইভাবে যদি রাহু রেখা হাতের মধ্যে প্রবেশ করে কর্মক্ষেত্রে এবং দাম্পত্য জীবনে বেশ কিছু সমস্যার সৃষ্টি করে। এরপরে ডান হাতের রেখার বিচার বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ডান হাতে কিন্তু রবির ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত। ডান হাতেও কিন্তু রবির ক্ষেত্রে দেখুন একটি সূক্ষ্ম রেখায় ক্রসচিহ্ন সৃষ্টি করেছে। তো বাম হাতের মতো বৃহস্পতির ক্ষেত্র সুন্দর এবং মস্তিষ্ক রেখা বৃহস্পতির ক্ষেত্র থেকে উৎপন্ন হয়েছে। তো এনার বৃহস্পতির ক্ষেত্র যথেষ্ট ভালো, রবির ক্ষেত্রও ভালো। রবির ক্ষেত্রে যদি ক্রসচিহ্নটা মুছে যায় তাহলে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকবে, তা না হলে এনার কিন্তু বেসরকারি কোনো ভালো জায়গায় চাকরি করেই দিন কাটাতে হবে বা মেনে নিতে হবে। এছাড়াও বাম হাতেও আয়ুরেখার অবস্থা কিন্তু খুব ভালো ছিল না এবং ডান হাতেও আয়ুরেখার অবস্থা খুব একটা ভালো নয়। আয়ুরেখা দেখুন এখান থেকে শুরু হয়ে এইভাবে চলে গেছে একটু অস্পষ্ট ধরনের, ঠিক এইভাবে। ফলে শুক্রের জায়গাটা অনেকটা ছোট হয়েছে। শুক্র হলো ভোগের কারক গ্রহ, শুক্র হলো সৌন্দর্যের কারক গ্রহ, তাই শুক্রের ক্ষেত্র একটু ছোট হওয়ার কারণে এনার জীবনে কিন্তু কিছুটা ভোগ বিলাস একটু কম হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ইনি সেটা মেনে নিতে পারবে, এনার যুক্তি কে কেউ খাটো করে দেখবে এটা কিন্তু ইনি কখনোই মেনে নিতে পারবে না। কারণ শক্তি বা মঙ্গলের সাহস শক্তি এবং বৃহস্পতির প্রভাব বা বৃহস্পতির জ্ঞানকে ইনি খুব বেশি গুরুত্ব দেবেন। এছাড়াও ইনি যথেষ্ট আত্মসম্মানী লোক থাকবেন, কারণ সেন্টিমেন্টাল প্রকৃতির, অর্থাৎ নিজের সম্মান বা নিজেকে প্রকাশ করার সবসময় চেষ্টা করবে। এই হাতেও মঙ্গলের নিম্নক্ষেত্র খুব একটা ভালো নয় এবং এই ক্ষেত্র থেকে বেশ খানিক রাহু রেখা, বেশ কয়েকটা রাহু রেখা কিন্তু হাতের মধ্যে প্রবেশ করেছে, যেই রেখাগুলো দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি করার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং মামলা মোকদ্দমায় জড়ানোর মতো সম্ভাবনা দেখা যাচ্ছে। তো নিজেকে যথেষ্ট কন্ট্রোল করতে হবে। ভাগ্য রেখা এই হাতেও যথেষ্ট ভালো আছে। ভাগ্য রেখা দেখুন চন্দ্রের ক্ষেত্র থেকে এইভাবে উঠেছে, উঠে শনির ক্ষেত্রে প্রবেশ করেছে, আবার শনির ক্ষেত্রে দুটো ভাগ্যরেখা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মণিবদ্ধ থেকে একটি ভাগ্যরেখা উঠে এইখানে প্রবেশ করেছে। তো ভাগ্যরেখা এখান থেকে কিছু কাটা হয়েছে, তা না হলে কিন্তু ভাগ্যরেখার গঠনমূলক বৈশিষ্ট্য যথেষ্ট ভালো ছিল। এছাড়াও ভাগ্যরেখা চন্দ্রের ক্ষেত্র থেকে ওঠার কারণে অন্যদের সহযোগিতা পাওয়ার সম্ভাবনাও কিন্তু যথেষ্ট আছে, কিন্তু অন্যদের সঙ্গে সম্পর্ক যথেষ্ট বজায় রাখতে হবে। ইনি অন্যদের সঙ্গে সেদে কথা বলতে চায় না বা সেদে পরিচয় করতে চায় না, কিন্তু যদি কারোর সঙ্গে পরিচয় হয় সেই পরিচয় ধরে রাখার চেষ্টা করে বা অনেকদিন সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে। তো বন্ধুরা, এই ভিডিও এই পর্যন্তই। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন এবং যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান চালু করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। নমস্কার।